হ্যালো ভিউয়ার্স, সবাইকে অল বাংলা ট্রিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনি আপনার ফোনে কোন সিস্টেম করলে ফোন থেকে 2টা 4টা বা 10টি নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে কল যাবে না, সেটা আপনি 2টি 1টি 5টি নাম্বারও সেট করতে পারবেন। মানে হচ্ছে যে 4-5টি নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে কেউ আপনার ফোন থেকে কল দিতে পারবে না। তো আজকে আমি দেখাবো যে কি করলে আপনার ফোনে এইরকম 4-5টি, শুধুমাত্র 4-5টি বা যে কয়টি নাম্বার আপনি সেট করে রাখবেন সেই নাম্বারগুলো থেকেই কল আসবে, অন্য কোনো নাম্বার থেকে কল আসবে না। ভিউয়ার্স, এই চ্যানেলে অ্যান্ড্রয়েড ফোনের অনেক গুরুত্বপূর্ণ সিক্রেট সেটিং এবং অপশন, অ্যান্ড্রয়েড অ্যাপস, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদির ট্রিক সম্পর্কিত ভিডিও দেওয়া হয়। তো আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আমি দ্রুত ট্রিকটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এর জন্য আপনারা আপনাদের ডায়ালারে যাবেন। ডায়ালার থেকে আপনি যে এখানে ক্লিক করে এই সেটিংসে যাবেন, অথবা আপনি আপনার ফোনের যে সেটিংস আছে সেখান থেকে কল সেটিংসে গেলেও এই অপশনটা পাবেন। কল সেটিংসে যাওয়ার পর এই যে ব্লক নাম্বার এখানে যাবেন, দেন এই যে ব্লক আননোন কলার্স এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার ফোনে যে নাম্বারগুলো শুধু সেভ করা থাকবে, সেভ করা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার থেকে কল আসবে না। ভিউয়ার্স, এর সাথে আমি আর একটি বোনাস ট্রিক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি চান যে আপনার ফোনে কোনো নাম্বার থেকে কল আসবে না, শুধু কল করা যাবে, তাহলে আপনি যেটা করবেন, একটি কোড ডায়াল করতে হবে আপনার ফোন থেকে, *2*1*0 এভাবে 5-6টা 1 দিয়ে হ্যাশ দিয়ে ডায়াল করে দিবেন। তো যেই সিম থেকে ডায়াল করবেন সেই সিমে আর কোনো কল আসবে না, শুধু কল করা যাবে। আবার ভিউয়ার, আপনি যদি এটা আবার আনব্লক করতে চান যে আপনি নির্দিষ্ট সময় পরে এটা খুলে দেবেন, যখন মানে যেন আপনার ফোনে অন্য নাম্বার থেকে কল আসে, তখন আপনি আবার ডায়াল করবেন *2*1#। এই কলটি ডায়াল করলে আবার ব্লক ছুটে যাবে, মানে সব নাম্বার থেকে কল আসবে, বাট যেগুলো আপনি আননোন করে দিয়েছেন সেগুলো থেকে কল আসবে না। এভাবে আপনি আপনার ফোনের সবগুলো কলই ব্লক করতে পারবেন, আবার আনব্লক করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।